गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू आवर चैनल। বাড়ি থেকে বলতে সবজি কাটতে কাটতে চলে গেছিলাম চান করতে, গরম লাগছিল খুব। আর তারপরে রসুনটা পেস্ট করার জন্য সব মানে রান্নাঘর এলোমেলো করে দিয়েই চলে গেছি চান করতে। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকুন আর সঙ্গে। আজকে ये सब्जी केटे रेखे जल दिए भिजे रेखे, सबाई बोले काचा कला जल दिए ना भिजले कलो हो जाए, जल दिए भिजे रेखे। और बेगुनो तई एक बेगुन एक दुटो आलू और एक काचा कला केटे। और सजन डाँटागुलो अवस्था खूब ही खराब, सजन डाँटागुलो फ्रिजे एक्चुअलि सजन डाँटा रखते नहीं, सब सब्जी भरे तो वोटा रेखे दी शुकनो हो गो, तो जल दिए भिजे रेखे वो आज छालते छाड़ाते। और ক্যাপসিকামের তরকারি হবে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন বাটাটা শেষ হয়ে গেছে তাই রসুনটা ছাড়িয়ে রেখেছি, ব্যাস এতটুকুই সবজি কেটেছি। তো বাকি এই এলোমেলো সংসার। আর কুচি চলে গেছে স্কুলে, আজকে ওর নাচ আছে, তার জন্য আজকে খুব ভালো করে সেজে গুজে গেছে। তো আর ফার্স্ট হাফে মনে হয় নাচ টাচ হয়ে যাবে, তারপরে 11টার পরে টিফিন পিরিয়ডের পরে ক্লাস করবে। তো তাই ড্রেসটা স্কুলে পলিথিনে ভরে নিয়ে গেছে আর সেজে গুছে গেছে। ডোর বেল বেজেছে, কে এসেছে? নরেন্দ্র মোদী আসছে বলে কথা এসে গেছে অলরেডি। তো ওনারই কি সব ডেটা ফেটা লাগবে তার জন্য ভেরিফিকেশন। তো তিনবার এই নিয়ে তিনবার ভেরিফিকেশন হলো, এক মাস আগে একবার হয়েছিল, তা আবার মাঝখানে একবার হয়েছিল, তা আবার আজকে একবার হলো। তো ওটার জন্যই ডোর বেল বেজেছিল, পুলিশ এসেছিল। তো এখানে এসে এত কিছু জানতে পারছি, আমরা তো যখন জেনেছিলাম এত কিছু হয়ই না, জানিই না। আর এটা যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, তো এখানকার সিস্টেম অনেকই আলাদা, এত কিছু জানতাম না, সত্যি জানতাম না এত কিছু যে হয়, এত কিছু জানা ছিল না। যাই হোক, জীবনে নতুন অভিজ্ঞতা একটু একটু করে হচ্ছে, শিক্ষা তো কোনো শেষ নেই আর অভিজ্ঞতা এ করারও কোনো শেষ নেই। তাই তো রান্নাটা দেখা যাক কতটা কী হয়েছে। তো গাইস, তরকারিটা বানাই, নিম ঝোল বানাবো, তার জন্য আমি একটুখানি অল্প একটুখানি নিম পাতা নিয়ে নিয়েছি, শুকনো করে রেখেছিলাম আপনারা দেখেছেন। তো ওটাই এতটাই আমার মনে হয় বেশি হয়ে যাবে, তো আগে আমি ওটাকে ভেজে নেবো। আর দু চারটে বড়ি নিয়ে নিয়েছি অল্প একটুখানি, মানে আমার তরকারির পরিমাণ খুব কম তার জন্য খুব অল্প নিয়েছি। আর এতে একটুখানি জিরে পাউডার, একটু ধনে পাউডার, একটু হলুদ পাউডার, আর একটুখানি অল্প একটুখানি লঙ্কা গুঁড়োর পাউডার। তো এইটা দিয়ে মশলাটা করে নিয়েছি, আর একটুখানি আদা বাটা আছে। আর এই রান্নাটা মোটামুটি রান্নাটা নিরামিষেই হয়, নিরামিষেই আমি খেয়েছি, তো তার জন্য আমি আর পেঁয়াজ রসুনটা ইউজ করব না, কারণ শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই, খাবো তো আমি, তো আমার একটু টেস্ট না হলে ভালো লাগে না। আর একটুখানি পাঁচফোড়ন ইউজ করবো, একটু হিং ইউজ করবো, তার জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছি। আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো কয়েকটা আমি একটু তেল দিয়ে নিই, তেল দিয়ে আর নিম পাতাটা ভেজে নিই। নিম পাতাটা ভেজে তুলে নিয়েছি, এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি। অল্প একটুখানি তেলই ব্যবহার করব, বেশি তেল ব্যবহার করব না, যেহেতু আমি রান্নাটা একটু স্বাস্থ্যকরভাবে করতে চাইছি, কারণ এটা গরমের দিনে তো খাওয়া উচিত, শীত শীত তরকারি শীত ঝোল, তো সেই জন্য আমি খুব অল্প তেল ব্যবহার করব। আর মেয়ে খাবে কি খাবে না কোনো গ্যারেন্টি নেই, তার জন্য খুব অল্প করেই করবো। আর ওর জন্য ক্যাপসিকামের তরকারি করে দিয়েছি। তো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি পাঁচফোড়ন নিয়েছি, আর একটুখানি হিং নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো, খুব অল্প দিয়েই করবো বললামই তো। তেলটা আর একটু বেশি লাগবে, তো আমি আলুটা দিয়ে তারপর তেলটা দেবো। ফোড়নটা ফুটে রাখ, ব্যাস এর এক ফোঁটা তেলও আমি বেশি দেবো না। আর তখন আমি সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার সর্ষের তেলটা কাটা হয়নি, তার জন্য আমি সাদা তেলটা দিয়ে, কারণ এটা Thank you.
আলুগুলো একটা একটা করে সব সবজি দেবো, আগে আলুটা একটুখানি নেড়ে নিই, তারপরে বাকি সবজিগুলো দেবো। বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর নুনটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। প্রথম ভাবলাম একটু দিয়ে ভাজবো, আবার ভাবলাম না একসাথে দিয়ে দিই, একবারে দিয়ে দিই ঝামেলা মেটিনি, তো নুনটাও দিয়ে নিয়েছি। আবার সবজিগুলোকে ভেজে নেবো। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি খটখটে করে ভাজবো না, তাহলে তরকারিটা অতটা মানে হেলথ বেনিফিটটা আমি পাবো না। আমি যেটা বলতে চাইছি আই হোক আপনারা বুঝতে পেরেছেন, তো এতটাই যথেষ্ট। এবারে আমি মশলাটা অ্যাড করে দেবো, আর আমি তেজপাতাটা এই জন্য দিইনি। একটা তেজপাতা কী হয়, তরকারি নাড়তে নাড়তে ওই তেলটা আবার ছিটকে গায়ে আসে, তো সেটা আমার খুব প্রবলেম হয়, তো আমি তেজপাতাটা একটু পরে দেবো। যখন আমি মশলা অ্যাড করে দেবো তখন আমি তেজপাতাটা দিয়ে দেবো। আমি তেজপাতার ফ্লেভারটা দরকার, আর তেজপাতার গুণটা আছে ওটা দরকার। ব্যাস এবার আমি শুকনো ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা আমি প্রথমে কেন দিইনি, ভাজিনি কেন, এটা একদম তাজা নয়, যেটা মানে আমরা একদম গাছ থেকে পেড়ে, আমি যেটা বলতে চাইছি আর কি, একদম তাজা নয়, তো একদম শুকনো হয়ে গেছিলো। তো শুকনো হয়ে যাওয়ার পরে ওর অতটা মানে সেই ব্যাপারটা থাকে না, তো তার জন্য আমি এটাকে বেশি ভাজবো না। একেই তো শুকনো হয়ে আছে, আবার ভেজে দিলে আর কী ভালো লাগবে, তাই এখন দিলাম। দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করেও ফেলেছি, এবারে খুব ভালো একটা গন্ধও বেরিয়ে গেছে, যেরকম আমার লাগবে আর। এবার আমি আর মশলাগুলোও ছেড়ে ছেড়ে আসছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে বেশ। এবার আমি জলটা দিয়ে দেবো, সব সবজিগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে, তো আমি জলটা দিয়ে দিলাম। ঝোল দরকার না, তার থেকে একটু বেশি জল দেবো, কারণ এটা একদম ভালো করে সেদ্ধ হবে, ভালো করে ফুটবে, তার জন্য যতটা জল দেওয়া প্রয়োজন ততটা আমি জল দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি, তো এটা ভেতরে ভেতরে সেদ্ধ হয়ে যাক। ততক্ষণ আমি নিম পাতাটা হাত দিয়ে একদম মোলায়েম করে গুঁড়িয়ে নিই। তো তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আমি এবার নিম পাতার এই গুঁড়োটা দিয়ে দেবো। আমি আর হাত দিচ্ছি না, কারণ হাতে এটা খুব লেগে যাচ্ছে, তার জন্য আমি আর হাত দেবো না, আমি খুঁটি করেই এরম করে দিয়ে দেবো। হাতে লেগে আবার সেই নষ্টই হচ্ছে, তার জন্য এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি এটা হতে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ এত গ্যাসে এত ফ্লেমে খুব ভালো তরকারি টেস্ট হয় না। হয়ে গেছে, এটা আর একটুখানি পাঁচ মিনিট হবে, তারপরে আমি আরেকটা মশলা দিয়ে বন্ধ করতে হবে। আমার তরকারিটা হয়ে গেছে, আর মুখে দিয়েও দেখেছিলাম বেশ তেতো তো ভাব এসে গেছে, আর সজনের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা একটুখানি দেবো, একটুখানি এই জন্যই দেবো, ভাজা মশলা দিলে স্বাদটা বেশ ভালো হয়, তো আমি একদম সামান্যই দেবো, কারণ সব মশলাই পড়েছে, আর না দিলেও চলতো, কিন্তু দিলে যখন টেস্টটা বেশি হয় তখন একটু দেওয়াই যেতে পারে, তাই না? ব্যাস আমার রান্না রেডি, শুধু এখন অপেক্ষা করবো, মেয়ে আসবে, তো মেয়ের জন্য আলাদা তরকারি হয়েছে, যদি চায় তখন একটু দেওয়া যেতে পারে। তো এখন ভাজা মশলার কৌটোটা বন্ধ করে দিলাম, তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। না ফাইছে কেন, আইজাকে দাদি চকলেট দিয়েছে কেন, কে জানে, আইজাকের বার্থডে, না না আজকে বার্থডে 29 মার্চ ছিল, তাহলে চলো তাড়াতাড়ি জামা কাপড় সাইড লাগাবো। একটু দু পিরিয়ড আগে চেঞ্জ করলাম জামা কাপড়, তা পরে থাকো আজকে, দু পিরিয়ড আগে চেঞ্জ করে দাও, খোলা দাও কেন, একবার কালকে স্কুল থেকে এসে খুলবি, ঠিক আছে। তো দেখুন কুচিকে আগে সালাদ খেয়ে নিচ্ছে। তো আমাদের যা যা হয়েছিল রান্না, ক্যাপসিকামের তরকারি, নিম ঝোল, নিম শুক্ত যা বলা যায় আমি বেশি করে নিয়েছি, ভাত, আমের সালাদ, আম, শশা আর টমেটোর সালাদ, পেঁয়াজ দিইনি ইচ্ছা করে, কুচি খায় না বলে দিইনি। তো কুচি তো আগেই সালাদ খেয়ে নিচ্ছে,
কিরকম হয়েছে? খুব টেস্টি। চল খাও। ভাত খেয়ে নি, নালে সালাদ একটু পাবো না। বাকি কিছু পাই না পাই সালাদটা একটু পাবো না। ঘুম হয়েছে? ঘুম হয়নি? আবার শুবি? বাবা কেমন আছে? চলবে? আর আইসক্রিমের টেনশন রইল না? রইল চিনি জল দিয়ে বানাবি? আমরা চিনি জল বালা আইসক্রিম খেতাম ছোটবেলা। হম, 50 পয়সা 1 টাকা করে। এমনি এমনি আইসক্রিমগুলো 50 পয়সা, আর নারকেল আইসক্রিম 1 টাকা, বেল আইসক্রিম 1 টাকা, দুধ আইসক্রিম 1 টাকা। বেল নিয়ে আয় কুড়িয়ে। পলা হয়েছে? পলা কি পলা হয়েছে? আর মাথা, পাগলি মাথাটা কখন ঠিক হবে? রাত্রিবেলা। তা এখন কি সকাল হচ্ছে নাকি? তিনটায়? আচ্ছা, স্বপ্নে? ভালো কথা। তো স্বপ্নে কোথায় কোথায় যাস? বাবার কাছে? তাহলে এলসার কাছে? আচ্ছা, এলসা কে হয় তোর? প্রিন্সেস। তোর কে হয়? বন্ধু। বন্ধু? বাবা, ঠিক আছে, চ এখন চ। এখন রাত হয়ে গেছে, রাত 10টা বাজে, 10:30। তো গরম লাগছে বলে ফ্যান পুরো ফুল স্পিডে চলছে। আর আমরা, আমার পড়াও হয়ে গেছে, এবার আমরা খেয়ে দিয়ে চট করে ঘুমিয়ে পড়ব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টের সাথে। তখন অবধি আমরা ব্লগটা এন্ড করছি। তখন বাই বাই।